জেলায় করোনা সংক্রমণ নির্দিষ্ট অঞ্চলগুলোতে অত্যধিক হারে বেড়ে চলেছে, তাই মধ্যম গ্রামে মাইক্রো কন্টেইনমেন্ট জোন তৈরি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। মধ্যমগ্রাম পৌরসভার 5 নম্বর, 7 নম্বর এবং 17 নম্বর ওয়ার্ড কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানকার নাগরিকদের পাশে পৌরসভা রয়েছে, পাশাপাশি পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য নিমাই ঘোষ জানিয়েছেন এই 3টি কন্টেইনমেন্ট জোন পুলিশ পিকেট বসানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি টিম এবং মেডিকেল টিম দিয়ে গোটা এলাকার সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে, তবে নির্দিষ্ট করে এই কন্টেইনমেন্ট জোন কতদিন থাকবে তা প্রশাসন ঠিক করবে। শেখ মুক্তর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। সবার 3টি ওয়ার্ডে কন্টেইনমেন্ট জোন হয়েছে, 7 নম্বর এবং 17 নম্বর এবং 5 নম্বর, এই 3টি ওয়ার্ডে আমাদের মাইক্রো কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। যে কন্টেইনমেন্ট জোনের জন্য যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আমাদের পৌরসভা লেভেল দিয়ে আমাদের ওয়ার্ড কোঅর্ডিনেটর তারা আমাদের দেখছে, তাদের সব কিছু সহযোগিতা করছে, পুলিশ প্রশাসনও আছে। হ্যাঁ, এই কন্টেইনমেন্ট জোনটা এটা পুলিশ প্রশাসনই ঠিক করে দিচ্ছে যে কতদিন থাকবে, জন্য মানুষের যাতে অসুবিধা না হয় পৌরসভা এবং পুলিশ প্রশাসন আছে আমাদের, তারাই এটা দেখে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনারা জানেন এখানে আমাদের পরপর এই 17 নম্বর ওয়ার্ডের 2টো কন্টেইনমেন্ট জোন যেটা হয়েছে মাইক্রো, সেইখানে আমাদের এসডিও থেকে শুরু করে ডিএম, কিছুক্ষণ আগেই ডিএম, আমাদের এসডিও, আমাদের অ্যাডিশনাল এসপি, আমাদের এসডিপিও এবং মধ্যমগ্রাম পুলিশ, মধ্যমগ্রাম পৌরসভার আমাদের কাউন্সিলর আছে, স্বাস্থ্যকর্মীরা আছে। এইখানে যে কন্টেইনমেন্ট জোনটা হয়েছে এখানে 66 জনের আজকের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে, এবং এর মধ্যে থেকে যে 1 ঘন্টা বা 1.25 ঘন্টার মধ্যেই আমরা রেজাল্টটা পাবো। সেই রেজাল্টে যদি কোনো পজিটিভ কেস থাকে তাহলে এই কন্টেইনমেন্ট জোনে আমাদের আরও বেশি করে গুরুত্ব সহকারে এখানে প্রচার করে এখানকার মানুষের সহযোগিতায় আমরা কিন্তু যাতে নির্মূল করতে পারি এই করোনা এই রোগটাকে, সেই জন্য এলাকার সমস্ত মানুষ, ব্যবসায়ী সমিতি সবাই সহযোগিতা করছে। আমার নাম নিমাই ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার স্বাস্থ্য দপ্তরে আছি, আমাদের হেলথ ওয়ার্কাররা সবাই আছে, তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের দিনরাত আমরা কাজ করে যাচ্ছি। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা আশা করছি মধ্যমগ্রামকে করোনামুক্ত করব, মধ্যমগ্রাম শহরকে। মধ্যমগ্রাম পৌরসভা 17 নম্বর ওয়ার্ড, আমি কাউন্সিলর। আমাদের এখানে কন্টেইনমেন্ট জোন হয়েছে, ঘটনা হচ্ছে 2টো বাড়ি ধরা পড়েছে। আমরা সেই হিসেবে আমাদের পার্টির লোক, আমাদের সুপারভাইজার, আমাদের পৌরসভা এবং আমরা সক্রিয়ভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনাদের পাশে আছি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা মানে সমাপ্তি হোক, কোনো লোক আক্রান্ত না হয়। তা সত্ত্বেও আজকের সংঘমিত্র ক্লাবে র্যাপিড টেস্টের আয়োজন করা হয়েছে, সেখানে আমরা এ করছি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা সেই রিপোর্টটা পাবো। সেই রিপোর্টটা পাওয়ার পর আমরা বাড়ি বাড়িতে সংবাদ দেবো, যদি কোনো ঘটনা ঘটে প্রশাসন এবং আমরা সম্পূর্ণ সহযোগিতা করে আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি পারা যায় এটাকে নির্মূল করার সহযোগিতাও আমরা পাচ্ছি। আমরা আসছি মুহূর্তের মধ্যে। আমার নাম আব্দুল মান্না, আমি কোভিড টেস্ট করতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের এই কোভিড টেস্ট করাতে আমাদের মান্নান মাস্টার আমাদের জন্য অনেক করছেন, কারণ আমাদের বিনা পয়সায় কোভিড টেস্টটা হচ্ছে, এতে আমাদের প্রচণ্ড উপকার হচ্ছে। আর আমাদের কমিশনার মান্নান মাস্টার সবসময় আমাদের দিকে খেয়াল রাখেন, উনি সবসময় আমাদের দেখাশুনো করছেন। না, আমাদের এই গলিটাকে কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। আমরা এমনি তো ভয়েই আছি, তা মাস্টারমশা সবসময় আমাদের সাহস যোগাচ্ছেন, আমাদের কমিশনার মান্নান মাস্টারমশা সবসময় আমাদের সাহস যোগাচ্ছেন, আর উনি সবসময় সকালে বিকালে 2 বার করে খবর নিচ্ছেন, আমাদের সুবিধা অসুবিধা উনি সবসময় পাশে আছেন। আমার নাম শ্রীজীব কুমার দত্ত।